ভাই ফোঁটার দিন সারাদিন কিভাবে কাটালাম, জমিয়ে খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম, কি গিফট পেলাম আর কি গিফট দিলাম, সেই নিয়েই আজকের ব্লগটা। তো চলো তাহলে শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে, সবাই আশা করি খুব ভালো আছো। আজকে ভাই ফোঁটা, আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর জামা পরে স্নান টান করে রেডি হয়ে গেছি। অবভিয়াসলি কিছু খাইনি, ভীষণ খিদে পাচ্ছে, তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে এখন মাসির বাড়ি যাবো আমার ভাইকে ফোঁটা দিতে। তো চলো রেডি হয়ে আমি তোমাদের দেখাচ্ছি আমার লোকটা। আমি তো রেডি হয়ে গেছি একদম, এরপর আমি জাস্ট গিফটটা নেবো, ব্যাগটা নেবো আর বেরিয়ে যাবো, আর তারপর তোমাদের সাথে দেখা হবে ওখানে গিয়ে। তো ব্যাস, আমি তো রেডি হয়ে তারপর বেরিয়ে গেছি, আর যেহেতু আমার মাসির বাড়ি খুবই কাছে তাই জন্য রিক্সা করেই আমি চলে যাচ্ছি। আর মা আমার বেশ কিছুক্ষণ আগেই চলে গেছিলো, তার কারণ মাসিকে রান্নাবান্নায় সাহায্য করার জন্য। তো গিয়ে একটুখানি মায়ের সাথে আমি ক্লিপস নিলাম, আর তারপর ওদের বারান্দায় আগে অনেক গাছ ছিল, এখন একটু কমে গেছে, তো ওদের নতুন অ্যাডেনিয়াম গাছটায় ফুল এসছে কিনা সেটা আমি দেখছিলাম। এখনও অবশ্য ফুল আসেনি। তোমাদের কার কার বাড়িতে অনেক গাছ আছে কমেন্ট করে জানিও। তারপর দিদি ফোঁটা দেওয়ার থালাটা সাজিয়ে ফেললো, এখানে চন্দন, দই, প্রদীপ আর কাজল, বলতে আমরা এই কাজলটাই ব্যবহার করেছি। প্রথমে দিদি দাদাকে ফোঁটা দিল, তারপর আমি দাদাকে ফোঁটা দিলাম। আর রিসেন্টলি আমি একটু চেষ্টা করছি ভ্লগ দেওয়ার, তো তোমরা যারা যারা নতুন ভ্লগগুলো দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করে দিতে ভুলো না। ততক্ষণে তো খুবই খিদে পেয়ে গেছিলো, আর মাম যখনই আমাকে মানে খাবারের থালাটা দিয়ে গেছে আমি তো ঝাঁপিয়ে পড়েছি। লুচি, তার সাথে একটু কষা কষা আলুর দম, আর তার সাথে গুড়ের সন্দেশ, এর চেয়ে বেটার কম্বিনেশন খালি পেটে আর কিচ্ছু হতে পারে না। তারপর আমরা সবাই মিলে গিফট আনবক্স করতে বসলাম। আমি দাদাকে এই গিফটটা দিয়েছি, এটা একটা মুন 3D ল্যাম্প। চলো একটুখানি ডিটেলসে ভালো করে তোমাদের দেখাই। যখন এটা আমি বাড়িতে আর কি অর্ডারটা এসেছিলো তখনই আমি একটু ভিডিও করে রেখেছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছি। এটার সাথে একটা উডেন এই স্ট্যান্ডটা রয়েছে, আর তার উপর এটা হচ্ছে একদম চাঁদের মতো দেখতে একটা মুন ল্যাম্প, এত সুন্দর। আর এটা ট্যাপ করলেই কিন্তু এটা কালারটা চেঞ্জ হয়। এটা ব্যাটারির কোনো ব্যাপার নেই, এটা সম্পূর্ণ চার্জে চলে এবং চার্জটা কিছুক্ষণ দিয়ে রাখলে আপনি আপ চার্জ হয়েই যায়, মানে সর্বক্ষণ গুজে রাখতে হবে না প্লাগের সাথে। তো দাদা যেহেতু হোম ডেকর খুবই পছন্দ করে তাই জন্য আমি ভেবেইছিলাম যে এর থেকে ভালো গিফট ওর জন্য আর কিচ্ছু হতে পারে না, আর ওরও খুবই ভালো লেগেছে কারণ গিফটটা কিন্তু বেশ ইনোভেটিভ, তাই না বল? আমরা কিন্তু ভাই ফোঁটায় শুধুমাত্র দাদার থেকে গিফট নিই না, আমরাও দাদাকে গিফট দিই। তো এরপর দিদির গিফটটা দাদা খুলছিল, দিদি দাদাকে হচ্ছে ড্যানভারের পারফিউমের সেট গিফট করেছিল। আসলে ছেলেদের না গিফট দেওয়ার অপশন খুবই কম থাকে, মেয়েদের তো অনেক কিছুই দেওয়া যায়। আর এই গিফটটা দাদা আমাকে দিয়েছে, এটা আমি ভেতরে খুলে দেখিয়ে ফিল্ম করা হয়নি, এর মধ্যে মেকআপ আইটেমস ছিল যেটা আমার ভীষণই পছন্দ। এরপর আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে ভাই বোনেরা গিয়ে ছাদে গিয়ে একটু ছবি তুলবো, কারণ দাদা দিদিদের ফ্ল্যাটের ছাদে খুব সুন্দর গাছ আছে অনেক রকম, আর সেই দিনকে আবহাওয়াটা এত সুন্দর ছিল যে আমরা ঠিক করলাম ছাদে গিয়ে একটু ফটো তোলা যাক। এখানে দেখো সব পিঙ্ক ফুলের মাঝখানে একটা ডালে একটা সাদা ফুল, মানে প্রকৃতি কি অদ্ভুত ব্যাপার, আর ইউনিকনেসগুলোই মনে হয় এই জিনিসগুলোকে আরও সুন্দর করে দেয়, তাই না? তো আমরা ঘোরাঘুরি করছিলাম, এর মাঝখানে দেখলাম অ্যাডেনিয়াম গাছ থেকে একটা ফুল পড়ে গেছে, মানে নিজে থেকে ঝরে পড়ে গেছে, কারণ নর্মালি গাছ থেকে ফুল ছিঁড়ে টিড়ে কানে গোজা এটা খুব একটা উচিত বলে মনে করি না। তো যাই হোক, যেহেতু ফুলটা ঝরে পড়ে গেছিলো ওটা কানে গুঁজে কিছুক্ষণ ঢং করে আমি আর দিদি ফটো টটো তুললাম, আর সেদিনকে বেশ ভালো ভালো ফটো তোলা হয়েছে, আর ফুলটা যেহেতু আমার জামার সাথে বেশ ম্যাচিংও করে গেছিলো তাই ফটোগুলোও বেশ ভালো এসছে। তো তোমরাও দেখে জানিও কেমন লাগছে। নিচে এসে দেখলাম যে মাসি প্রায় রান্নার সমস্ত সরঞ্জাম করেই ফেলেছে, মানে আয়োজন করেই ফেলেছে। তোপসে ফ্রাই, চিকেন কষা, ওদিকে ডাল, ওদিকে পার্শ্বে মাছের ঝোল, সেই সব হচ্ছিলো, আর চিকেনটা এতই ইয়াম্মি দেখতে লাগছিলো আর এতই ইয়াম্মি খেতে হয়েছিলো যে কী বলবো। তো ততক্ষণে প্রায় দুপুর হয়েই গেছিলো তাই আমরা সব খাওয়া দাওয়ার জন্য বসে গেলাম। প্রথমে ছিল ভাত শুক্তো, তারপরে ছিল ভেজ ডাল, আর তার সাথে ছিল তোপসে মাছ ফ্রাই, আর তারপরে ছিল চিকেন কষা। তো খাওয়া দাওয়ার পর আমরা সবাই ভাবলাম একটুখানি ডেজার্টে আইসক্রিম খাওয়া যাক, তাই জন্য আমরা অর্ডার করলাম বাটারস্কচ আইসক্রিম। খেয়ে দিয়ে যতই পেট ভার হোক না কেন তারপর কিন্তু ডেজার্টের জন্য সবার পেটে একটু করে জায়গা থাকে, তাই না? তোমাদের কোন ফ্লেভারের আইসক্রিম সবচেয়ে ফেভারিট সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যেহেতু সকাল সকাল ওই দিন উঠেছিলাম তাই জন্য দুপুরবেলা ভাত টাত খাওয়ার পর একটু ঘুম ঘুম ভাব আসছিলই, মানে বাঙালির কাছে তো ভাত ঘুম ফেভারিটই, তাই না? তো তারপর আমি দিদি সবাই একটুখানি ঘুমিয়ে নিলাম, আর ঘুম ভাঙলো মা আর মাসির আউট আউট এই চিৎকারে, কারণ সেই দিনকে ভারত আর নিউজিল্যান্ডের খেলা ছিল। তো খেলা টেলা দেখছিলাম, আর তার মাঝখানে আমি তোমাদের দাদার ঘরে গিয়ে দেখাই, এই ওয়াল পেন্টিংটা আমি অনেকদিন আগে করেছিলাম ওর ঘর, তো এটা যখনই আসি দেখতে আমার খুব ভালো লাগে, আর এই আলপনাটাও করেছিলাম ওর মেঝেতে, তো দিওয়ালির সময় ও সেটার উপর আরেকটু বুলিয়ে সেটাকে প্রমিনেন্ট করেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর মাসিরা খুব সুন্দর করে ঘর সাজিয়েছিল দিওয়ালির জন্য, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর ভাই ফোঁটা অবধি তো মোটামুটি থাকেই, চারিদিকে লাইট লাগানো দিওয়ালির ভাইবটা, তো বেশ ভালো লাগছিল। আর ব্যাস এইভাবেই দিনটা শেষ হলো, তারপর আমি রেডি হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য, আর ব্লগ এখানেই শেষ। টাটা।